ভুয়ো কোম্পানি খুলে অনলাইন অ্যাপের মাধ্যমে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে চলতি মাসের 8 তারিখ বাগদার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ 6 জনকে গ্রেপ্তার করে। অভিযুক্তরা সুব্রত মণ্ডল, উদয়ন বিশ্বাস, নবীন বিশ্বাস, দেবব্রত মণ্ডল, নিলয় ঘোষ, সুজয় রায়। পুলিশের বিশেষ দল একই রাতে একই সাথে 6 জায়গায় অভিযান চালিয়ে 6 অভিযুক্তকে গ্রেপ্তার করে। অভিযুক্তদের আদালতে হাজির করিয়ে 8 দিনের পুলিশি হেফাজতে নেয় পুলিশ। নিজেদের হেফাজতে নিয়ে বড় সাফল্য পুলিশের। এ বিষয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। পুলিশ সুপার জানিয়েছেন অভিযুক্তরা কমিশনের ভিত্তিতে কাজ করত। অভিযুক্তরা বেনামে প্রায় 23টি কোম্পানি খুলেছিল। তাদের কাছ থেকে 116টি এটিএম কার্ড, 155টি চেকবুক, সরকারি বেসরকারি মিলিয়ে 90টি স্ট্যাম্প, এছাড়াও ল্যাপটপ, ট্যাব সহ নানান বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে 1টি দামি গাড়ি, 3টি মোটর বাইক। প্রতারণার টাকা দিয়ে অভিযুক্তরা একাধিক সম্পত্তিও করেছিল বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্তদের কাছ থেকে সোনার গহনা মিলিয়ে প্রায় 80 লক্ষ টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে। অবৈধ উপায় অবলম্বন করে অভিযুক্তদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য সিন্দ্রাণী এলাকার অ্যাক্সিস ব্যাংকের এক কর্মী অরিন্দম বিশ্বাসকেও গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তকে এদিন বনগাঁ আদালতে হাজির করানো হয়। ঘটনায় ব্যাংকের অন্য কর্মীদেরও জড়িত থাকার সম্ভাবনা। অভিযুক্তদের 23টি কোম্পানির মধ্যে 12টি অ্যাকাউন্টের লিঙ্ক ছিল, যেখানে 10 কোটি টাকার হদিশ মিলেছে। অ্যাকাউন্টগুলি পুলিশের পক্ষ থেকে সিজ করার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি আরও বলেন, আপনারা জানেন কি পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ পক্ষ থেকে সাইবার ক্রাইম রুখতে গেলে বা আমাদের যে জিরো টলারেন্স পলিসি আছে সাইবার ক্রাইম এগেনস্টে, ওটা একটা খুবই বড় ক্রাইম র্যাকেট, সাইবার ক্রাইম র্যাকেট আমরা বলতে পারি। এখানে বাগদা পিএস আন্ডারে একটা ফাঁস হয়েছে, যেখানে আমরা যখন তদন্ত করে পাই অলমোস্ট 20 কোটি টাকা, মানে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকাউন্ট থেকে এসে এদের যে আমাদের অ্যাকিউজ পার্সনগুলো আছে এদের যে ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি ওখানে ঢুকেছে। 8 তারিখে একটা ইনফরমেশনের ভিত্তিতে আমরা 6টা ডিফারেন্ট ডিফারেন্ট টিম বানিয়ে একসঙ্গে আমরা রেড করি। রেড করে পরে আমরা কিছু কিছু অ্যাকিউজ পার্সনকে অ্যারেস্ট করা হয়। এনাদের বাড়ি থেকে কিছু কিছু ইনক্রিমিনেটিং আর্টিকেলস, যে অ্যারাউন্ড 160, মানে 116 মতো এটিএম কার্ডস আমরা পেয়েছি ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টসে। আমরা 155 নম্বর অফ চেক বুকস পেয়েছি, যে ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানিজ নামে রয়েছে, অ্যান্ড 7 নম্বর অফ ব্যাঙ্ক পাসপোর্ট বুক ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাঙ্কে। তারপরে 90টা ডিফারেন্ট রাবার স্ট্যাম্প রয়েছে, যার মধ্যে কিছু সরকারি বেসরকারি যে আমাদের ইনস্টিটিউশন আছে ওদের রয়েছে। 11 নম্বর অফ মোবাইল ফোন সিজ করা হয়েছে, 1টা ল্যাপটপ, 1টা ট্যাব, 3 নম্বর অফ সিপিইউ আপনারা দেখতে পাচ্ছেন ওটা সিজ করা হয়েছে। তারপরে একটা কেস আমরা 8 তারিখে রেজিস্টার করে এনাদেরকে লার্নেড কোর্টের কাছে পাঠাই। তারপরে 8 দিনে পিসি অ্যাপ্রুভটা হয়ে যায়। ইনভেস্টিগেশন দৌরান যে দেখা গেছে কি এনারা বাগদা থানায় সিন্দ্রাণীর মধ্যে মোট 23টা কোম্পানি, ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাক্স শেল কোম্পানি যাকে বলা যায়, যাদের কোনো অফিস নেই, যাদের কোনো ঠিকানা নেই, কিন্তু এনারা 23টা কোম্পানি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাটা দেখিয়ে ওখানে কোম্পানিটা খুলেছে। তারপরে একটা ব্যাংক অফিসিয়ালে মারফত ওদের হেল্প নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট মানে অ্যাকাউন্টস কোম্পানি এগেনস্টে খোলা হয়েছে অ্যাক্সিস ব্যাঙ্কে। একটা সার্টেন কমিশন এনারা পেয়েছেন, আর এটা যাকে আমরা ক্রাইম প্রসিড বলতে পারি। আর ওই কমিশন টাকা থেকে এনারা প্রচুর প্রপার্টি করেছেন। আজ অবধি আমরা যে ফার্দার ইনভেস্টিগেশন যে পেলাম, আপাতত একটা সাফারি কার, টাটা সাফারি কার, 3টে মোটরসাইকেল, যে খুবই দামি মোটরসাইকেল, একটা দাম মিনিমাম 3 লাখ টাকা, কিছু গোল্ড অর্নামেন্টস অ্যান্ড প্রপার্টি পেপার্স, যেখানে 80 লাখ রুপিস ফ্ল্যাট ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় এরা বুক করে ফেলেছে। অ্যান্ড পুলিশ টিম কারেন্টলি দেখছে কি আরও আরও এদের মোডাস অপারেন্ডিটা কী ছিল, আরও কারা এদের মধ্যে জড়িত আছে। অ্যাক্সিস ব্যাঙ্ক বাগদাদে রয়েছে, ওখানে যে কমার্শিয়াল ম্যানেজার এনার ডিফারেন্ট ডিফারেন্ট যে অ্যাকাউন্টগুলো খুলতে হেল্প করেছে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। যেহেতু উনি আগে থেকে জানতেন কি এটা, মানে এরা সবাই সাইবার ফ্রড করে টাকাটা কামাচ্ছে, সেরকম কোনো কোম্পানি ফিল্ডে নেই, কিন্তু তার সত্ত্বেও অ্যাকাউন্টে খুলে দেওয়া, ওদেরকে সব সময় সহযোগিতা করা, আর অ্যাকাউন্ট অ্যাকিউজড কনফেশন স্টেটমেন্টও আমরা এটা পেয়েছি, ওনাকে অ্যারেস্ট করে আজকে লার্নেড কোর্টে পাঠানো হয়েছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়।
বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।